আসসালামু আলাইকুম অল ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বেগুন বাহার বা বেগুন বাহারি তাহলে চলুন চলে যাই প্রস্তুত প্রণালীতে আমি এখানে একটা মিডিয়াম মিডিয়ামের থেকে একটু বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি আমি এখন এটাকে কেটে ঠিক এরকম শেপ দিয়ে নিয়েছি এখন আমি বলে নিচ্ছি কী কী ইনগ্রিডিয়েন্টস বা মশলা দিব আমি এখানে আধা চামচ করে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এক চামচ রসুন পেস্ট আধা চামচ আদা পেস্ট আধা চামচ হলু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো নিয়ে নিয়েছি তবে মরিচের গুঁড়াটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন এবং ইচ্ছা করলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি আধা কাপ মতো টমেটো এটা ফ্রোজেন টমেটো তাই দেখতে এরকম হয়েছে আপনারা ইচ্ছা করলে একটা ফ্রেশ টমেটা কেটে নিতে পারেন তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি বেগুনগুলাতে একটু লবণ একটু হলুদের গুঁড়া এবং একটু ধনিয়ার গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিব এখন আমি প্যানে প্যানটা গরম হলে এখানে আমি তিন চামচ টেবিল স্পুন অয়েল দিয়ে নিয়েছি এবং এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন পেস্টটা দিয়ে নিচ্ছি এখন আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে নিচ্ছি মশলাগুলোকে তেলের উপরে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো দিয়ে একটু ভালো করে দুই থেকে তিন মিনিট মতো আমি আরও কুক করে নিব এখন আমি এখানে বেগুনগুলাকে দিয়ে নিচ্ছি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি বেগুন বাহার রান্নার প্রসেসটা আসলে এবং সময়টায় খুবই কমই কম লাগে আপনারা জানেন বেগুন হতে খুব কম সময় লাগে সো এটা একটু তাড়াতাড়ি যে কোনো মেহমান আসলে খুব দ্রুত করে তাদেরকে দেওয়া যায় সো এটা আসলে করতে সময় খুবই কম লাগে এখন আমি এটাকে একটু এরকম সাজিয়ে রেখে ঢেকে নিব তাহলে সব জায়গায় তাপটা সমান পাবে ঢেকে আমি চার মিনিট কুক করে নিয়েছি এখন আমি আবার ঢাকনাটা সরিয়ে এগুলোকে একটু জাস্ট উল্টা পাশ করে দিব উলটিয়ে নিচ্ছি এখন আমি এখানে আধা কাপ পানি দিয়ে নিয়েছি আপনারা আধা কাপ থেকে পনে এক কাপ পর্যন্ত পানি দিয়ে নিতে পারেন এর থেকে বেশি ঝোল আসলে ভালো লাগবে না আমি লাস্টে বেশি একদমই ঝোল রাখি নাই তো আপনারা পনে এক কাপ পর্যন্ত পানি দিতে পারেন এখন আমি ঢেকে আমি আরও আট মিনিট মতো রান্না করে ফিরছি এখন দেখুন এরকম হয়েছে আমি জাস্ট ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখানে আমি আরও তিন চার মিনিট মতো কুক করে নিয়েছি জাস্ট পানিটা একটু শুকিয়ে গেলেই আমার বেগুন বাহার তৈরি হয়ে গেল তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা এবং আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে আর অবশ্যই মোস্ট ইম্পর্টেন্টলি সবাই ভালো থাকবেন তো আমি এখন আসছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের মাঝে কোনো এক নতুন রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ